আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের এই ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের জন্য। আমি প্রথম দিন তোমাদের ক্লাস নিয়েছিলাম এই অনলাইন ক্লাস বীজগণিতের অধ্যায়ের উপরে, সেটা ছিল 4.3-এর। আমরা যোগ শিখেছিলাম, আজকে আমরা বিয়োগ শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই যোগগুলো ভালোভাবে বুঝতে পেরেছ আশা করছি। আজকে আমরা বিয়োগ কীভাবে শিখব সেই বিষয়ে আমি কিছু নিয়মকানুন তোমাদেরকে শেখাবো এবং দুটা অঙ্ক করব। বন্ধুরা, আমি তোমাদের 4.3-এর দুইটা অঙ্ক আমি লিখেছি বোর্ডে, সেটা হচ্ছে 33 নম্বর অঙ্ক এবং 38 নম্বর অঙ্ক। এই দুইটা অধ্যায়ে এই দুইটা অঙ্ক হচ্ছে 4.3-এর। তো এই 33 নম্বর অঙ্ক এবং 38 নম্বর অঙ্ক, এই দুইটা আমরা অঙ্ক সাজিয়েছি। এর মধ্যে 33 নম্বর অঙ্কটা মূলত বিয়োগের অঙ্ক, আর 38 নম্বর যে অঙ্কটা আছে সেটা যোগ বিয়োগ সমন্বয় করে করা আছে। তো 33 নম্বর অঙ্কটা আমরা আজকে করি, তোমরা ফলো করো। আচ্ছা, প্রথমে আমাদের কী করতে হবে বলেছিলাম, বিয়োগ করার সময় সদৃশ্য পদগুলো আমাদেরকে সাজাইতে হবে। সদৃশ্য পদগুলো যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে আমাদেরকে সদৃশ্য পদগুলো সাজাতে হবে। তো আমি এখন বিয়োগের জন্য আমি আগে সদৃশ্য পদগুলো সাজিয়ে লিখব, আর যদি একই পদ না থাকে বাদ বাকি পদগুলো আমরা শেষে লিখব, তাহলে কিন্তু আমাদের সাজানো হয়ে যাবে। এখন লিখি আমরা যে সদৃশ্য পদগুলো সাজিয়ে পাই। 33 নম্বর অঙ্কটা আমরা করছি, সদৃশ্য পদগুলো সাজিয়ে পাই। আচ্ছা, প্রথমে কি ছিল আমাদের? 3x³y²-5x²y² + 7xy + 2, এটা প্রথম পদ আমরা লিখলাম। প্রথম রাশির চারটা পদ আছে, প্রথম রাশির চারটা পদ আমরা লিখে ফেলেছি। এবার আমরা দ্বিতীয় রাশির চারটা পদ আছে, চারটা পদগুলো আমরা সাজাবো। এবার দেখো এখানে কি আছে, x³y²² আছে। আচ্ছা, তার মানে এই যে এই পদের সাথে মিল খাচ্ছে, -x³y² এরপর কি আছে, +x²y² + x²y² এরপর আছে কি, +5xy এরপরে কি আছে, +2 আছে। আচ্ছা বন্ধুরা, যোগের ক্ষেত্রে আমরা এরকমভাবে সাজিয়ে সরাসরি যোগ বিয়োগ করে ফেলেছি, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদেরকে নিচের যে রাশিটা থাকবে সেই নিচের রাশির যে চিহ্নগুলো থাকবে সেই চিহ্নগুলো আমাদের পরিবর্তন করতে হবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস করতে হবে এবং মাইনাস থাকলে প্লাস করতে হবে। এটা হলো যোগ এবং বিয়োগের মধ্যে মূল পার্থক্য। অর্থাৎ নিচের যে রাশিটা থাকবে সেই রাশিটা আমরা কী করব, প্লাস থাকলে মাইনাস করব এবং মাইনাস থাকলে প্লাস করব, এতটুকুই। আচ্ছা, এখন আমরা সাইনগুলো চেঞ্জ করছি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কী আছে, মাইনাস আছে, অর্থাৎ আমাদের কি প্লাস নিতে হবে, প্লাস নিলাম। এরপরে কী আছে, প্লাস আছে, মাইনাস নিব, তারপরে প্লাস আছে, মাইনাস নিলাম, এরপরে প্লাস আছে, মাইনাস নিলাম। এই যে আমাদের সাইনগুলো পরিবর্তন করা কিন্তু হয়ে গেছে। আমি আবার বলছি তোমাদের জ্ঞাতার্থে যে প্রথমে আমাদেরকে সাজাতে হবে, প্রথম পদ, প্রথম রাশির পদগুলো লিখলাম, এরপর দ্বিতীয় রাশির, দ্বিতীয় রাশির যে পদগুলো আছে সে পদগুলো প্রথম রাশির সাথে সামঞ্জস্য রেখে, অর্থাৎ পদগুলো সাদৃশ্য রেখে আমি সাজালাম। এরপরে আমরা কী করলাম, আমরা সাইনগুলো পরিবর্তন করলাম। যেহেতু আমরা বিয়োগ করছি এই জন্য আমরা সাইনগুলো পরিবর্তন করলাম, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস নিলাম এবং প্লাস থাকলে মাইনাস নিলাম। এই কাজটুকু আমাদের শেষ, এখন আমরা কাজ করব। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ডান দিক বা বাম দিক যে কোনো একদিক থেকে করলেই কিন্তু হয় এই বীজগণিতের যোগ বা বিয়োগ। আচ্ছা,
এখানে কি আছে প্লাস টু আছে আর এখানে মাইনাস টু আছে তার মানে এই প্লাস কি তো ধরা যাবে এখন এই মাইনাসটা হচ্ছে এই টু এর মূল চিহ্ন এই প্লাস কি তো আমরা ধরব না এবার দেখতে পাচ্ছ যে প্লাস টু আর মাইনাস টু তার মানে প্লাস আর মাইনাস আমরা কি করি বিয়োগ করি তাহলে এখানে বিয়োগ হবে অর্থাৎ দুই থেকে দুই বাদ দিলে কত হয় শূন্য হয় এখানে আমরা শূন্য নিলাম আচ্ছা এরপরে আসো এবার এখানে কি আছে সেভেন প্লাস সেভেন এক্স ওয়াই আছে আর তারপরে কি আছে মাইনাস ফাইভ এক্স ওয়াই এটা মাইনাস এইটা প্লাস তার মানে কী হবে এখানে এখানেও বিয়োগ করতে হবে আমাদেরকে সেভেন থেকে প্লাস ফাইভ মাইনাস ফাইভ আমরা মাইনাস করব বাদ দিব তো সাত থেকে যদি আমরা পাঁচ বাদ দিই অর্থাৎ আমাদের কত থাকে টু টু থাকে এই যে টু বসালাম আর এখানে কি এক্স ওয়াই আমাদের এই চলক এক্স ওয়াই চলক বসে গেল তাহলে এখানে আমাদের কী চিহ্ন বসবে প্লাস চিহ্ন বসবে না মাইনাস চিহ্ন বসবে তোমরা দেখতে পাচ্ছ যে বড় সংখ্যা কী আছে আমাদের সেভেন আছে আর ছোটোটা আছে কি মাইনাস ফাইভ আছে তার মানে আমাদের সবসময় আমরা বড় সংখ্যার যে চিহ্ন সে চিহ্ন কিন্তু বসাই এখানে কী আছে প্লাস সেভেন ওয়াই এক্স ওয়াই আছে বড় সংখ্যা সেভেন এই জন্য আমরা সেভেনের প্লাস চিহ্ন আমরা এখানে বসালাম আচ্ছা এবার আসি পরেরটাতে এখানে কী আছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে বন্ধুরা এখানে কত আছে আমাদের সহগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ আছে ওয়ান অর্থাৎ তাহলে ফাইভ থেকে ওয়ান বাদ দিব না কি যোগ করব তাহলে দেখো এখানে মাইনাস আছে এখানেও মাইনাস একই চিহ্ন যদি একই চিহ্ন হয় তাহলে আমরা কী করি আমরা নিশ্চয়ই সেটা যোগ করি তার মানে এখানে পাঁচ আর এখানে এক আছে তার মানে কত হলো ছয় হলো অর্থাৎ সিক্স আর এখানে সহগ চলকগুলো কী আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের চলকটা বসে গেল আর কী চিহ্ন বসবে যে দুটারই এখানে মাইনাস চিহ্ন আছে এই জন্য মাইনাস চিহ্ন আমরা বসাই দিলাম আচ্ছা এরপরে আসো সর্বশেষে কী আছে এখানে এক্স কিউব ওয়াই স্কোয়ার আছে এটার সহগ কত আছে তিন আছে আর এক্স কিউব ওয়াই স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার এখানে সহগ কত আছে ওয়ান আছে এটার চিহ্ন কী আছে প্লাস চিহ্ন আর নিচেরটার চিহ্ন কী আছে প্লাস চিহ্ন দুটারই প্লাস চিহ্ন তার মানে কী করতে হবে এখানে আমাদেরকে যোগ করতে হবে তাহলে তিন আর এক এই যে তিন আছে আর এখানে সহগ ওয়ান আছে তাহলে তিন আর একে চার হয় এই যে এখানে কত হলো ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার চিহ্ন কী বসবে দুটার প্লাস আছে তাহলে কি আমরা বামের চিহ্ন কি বসাই প্লাস হলে আমরা বসাই না এটা হচ্ছে আমাদের বিয়োগ এই যে বিয়োগ ফল তাহলে আমাদের বিয়োগ ফল ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আর এই যে জিরো তাহলে আমরা কী লিখবো অ্যান্সারে অ্যান্সার লিখবো এইভাবে ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এই হচ্ছে আমাদের বিয়োগ ফল তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আচ্ছা বন্ধুরা আমি আরেকবার তোমাদের বলি আমরা কী করলাম প্রথমে আমরা প্রথম রাশিটা আমরা তুললাম ঠিক যেইভাবে তুলেছি ওইভাবে আমরা দ্বিতীয় রাশিটা তুলেছি তুলে কী করলাম আমরা সাইন চেঞ্জ করলাম এই সাইন চেঞ্জটাই কিন্তু মূল বিষয় এরপর আমরা যোগের যেভাবে করেছি ঠিক বিয়োগটাও আমরা ওইভাবে যোগ বিয়োগ করে আমরা পেয়েছি এ হচ্ছে আমাদের ৩৩ নম্বর অঙ্ক বুঝতে পেরেছো নিশ্চয়ই আচ্ছা আমি এবার এটা মিশাই ফেললাম আমি ৩৮ নম্বর অঙ্কটা এবার তোমাদেরকে দেখাচ্ছি মিশাই ফেললাম বন্ধুরা তোমরা রিভিউ করে এটা দেখে নিও পরবর্তীতে তোমরা নিশ্চয়ই পড়াশোনা ভালোভাবেই করছো বাসায় অবস্থান করে আর পড়াশোনা পাশাপাশি নামাজ কালামও পড়বা নামাজ কালাম পড়লে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে হ্যাঁ এবং অন্তর অর্থাৎ আমাদের যে আত্মা সেটা আরও বেশি ভালো থাকবে আচ্ছা এবার আমি তোমাদের বলি বন্ধুরা ৩৮ নম্বর অঙ্ক ৩৮ নম্বর অঙ্ক দেখো এখানে কিন্তু বলা আছে এক্সের মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ওয়ার মান দেওয়া আছে এ মাইনাস বি মাইনাস সি এবং জেডের মান দেওয়া আছে কি বি মাইনাস সি প্লাস এ হলে তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ প্লাস থ্রি বি প্লাস সি এইটা আমাদের কিন্তু প্রুফ করতে হবে অর্থাৎ বাম পক্ষ এটাকে বলা হয় বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ তাহলে বাম পক্ষের সঙ্গে আমাদের ডান পক্ষ কিন্তু প্রুফ করতে হবে এটা হচ্ছে এই অঙ্কের মূল বিষয় আচ্ছা এখন আমরা যে কাজটা করব তাহলে আমরা প্রথমে বাম পক্ষটা উঠাই নিই বাম পক্ষটা উঠিয়ে কাজ করলে তোমাদের জন্য সহজ হবে আচ্ছা আমরা প্রথমে বাম পক্ষ তুলি
বাম পক্ষ, বাম পক্ষে কী কী আছে দেখি, x মাইনাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে আমাদের বাম পক্ষের প্রদত্ত মান। আচ্ছা এবার দেখো x এর মান কী দেওয়া আছে, x এর মান দেওয়া আছে কিন্তু a প্লাস বি প্লাস সি। এবার আমরা মান বসাচ্ছি, x এর মান a প্লাস বি প্লাস সি, ব্র্যাকেট দেবো অবশ্যই, মাইনাস, এবার ওয়াই, যেহেতু ওয়াইয়ের যে মানটা আছে এই যে এটা a মাইনাস বি মাইনাস সি, এইটা আমরা বসাবো, a মাইনাস বি মাইনাস সি প্লাস, এবার জেটার মান বসাবো, জেডের মান কী দেওয়া আছে, যে এইটা দেওয়া আছে, এবার জেডের জায়গাতে আমরা বি মাইনাস সি প্লাস এ এইটা বসালাম। আচ্ছা তাহলে আমাদের অঙ্ক বামপক্ষ উঠানোর পরে আমাদের কাজ করতে হবে কি, আমাদের যে মানগুলো দেওয়া আছে x এর মান x এর জায়গাতে উঠাইলাম, তারপরে এই যে মাইনাস দিলাম, এরপর কি আছে y আছে, y এর জায়গাতে কী করলাম, y এর যে মানটা আছে আমাদের সেই মানটা আমরা বসালাম, এরপর কি আছে এই যে প্লাস এই প্লাস দিলাম, এরপরে z আছে, z এর মান কী আছে আমাদের b মাইনাস সি প্লাস এ আছে, b মাইনাস সি প্লাস এ আমরা এই মানটা আমরা বসালাম। এবার আমাদের দ্বিতীয় কাজের পরে তৃতীয় কাজটা কী করতে হবে, আমাদেরকে এই যে ব্র্যাকেটগুলো আছে এই ব্র্যাকেটগুলো আমাদেরকে উঠাতে হবে, আমরা ব্র্যাকেট উঠানোর কাজটা করি এবার। আচ্ছা এই যে এখানে কী আছে, প্লাস আছে, যদি প্লাস চিহ্ন থাকে, আমি গতদিন বলেছিলাম তোমাদেরকে প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তোমাদের এই ভিতরে যে চিহ্নগুলো থাকবে ব্র্যাকেটের ভিতরে সেইগুলো পরিবর্তন হবে। অর্থাৎ আমরা একটু দেখি, তাহলে এখানে কী আছে, প্লাস চিহ্ন থাকার কারণে এখানে এ প্লাস বি প্লাস সি এটা হলো। আচ্ছা এরপর কী আছে, মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস চিহ্ন, তাহলে আমি বলেছি মাইনাস চিহ্ন থাকলে কিন্তু ভিতরেগুলোর চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, এই দুইটা চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হবে, এ প্লাস বি প্লাস সি, বুঝতে পেরেছো? আমি আবার বলি বিষয়টা, এই চিহ্নগুলো দেখছো, এই মাইনাসটা প্লাস হয়েছে, এই মাইনাসটা প্লাস হয়েছে, কেন হলো, এই যে ব্র্যাকেটের আগে মাইনাস আছে এই মাইনাসটা থাকার কারণে ব্র্যাকেট উঠাই ফেলার কারণে এই চিহ্ন দুইটা পরিবর্তন হয়েছে, এটা তোমরা অবশ্যই অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবে এবং মনে রাখবে। আচ্ছা এবার তৃতীয় পদের যেটা আছে সেটা কী আছে, বি মাইনাস সি প্লাস এ, এই যে আমরা ব্র্যাকেট উঠানোর কাজটা শেষ করেছি। আচ্ছা এবার আমরা কী করব, এবার আমরা কিন্তু পদগুলো পাশাপাশি সাজাবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন দেখো কী আছে, এখানে এ আছে, আমরা আগে একটু ইয়ে করি, এটা এর নিচে আন্ডারলাইন করলাম, এ যেটা যেটা আছে এই যে এটা এটা এ আছে। আচ্ছা তাহলে এগুলো আমরা পাশাপাশি নিই, এ এখানে মাইনাস এ আছে আর ওখানে কী আছে প্লাস এ আছে, এ কাজ শেষ হবে আমাদের। এবার আমাদের কী নেবো, বি নেবো, এই যে বির আমি চতুর্ভুজ দিয়ে দিলাম, তাহলে যেন তোমরা বুঝতে পারো, এই যে বি, এই কয়টা বি আছে, এ বি কী আছে প্লাস বি আছে, এই যে প্লাস বি, এ বি প্লাস বি, এখানেও প্লাস বি দেওয়া আছে। আচ্ছা এ বি আমরা সাজালাম, এরপর কী আছে, সি আছে, এই যে সি আমি ব্র্যাকেট দিচ্ছি যেন তোমরা সহজে বুঝতে পারো, এবং এইভাবে কিন্তু করবা, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কী আছে এখানে, প্লাস সি আছে, প্লাস সি নিলাম, তারপরে কী আছে, প্লাস সি আছে, প্লাস সি নিলাম, এরপরে কী আছে, মাইনাস সি আছে, যে মাইনাস সিটা নিলাম, এই যে আমি কী করলাম, এবার দেখো সদৃশ পদগুলো সুন্দর করে আমরা পাশাপাশি লিখে ফেললাম, কিন্তু এটা কেন করলাম, কারণ আমাদের যোগ বিয়োগ করার জন্য আমাদের সুবিধা হয়। আচ্ছা এই যে দেখো এখানে, এখানে কী আছে, প্লাস এ আছে আর এখানে মাইনাস এ আছে, তারপরে প্লাস মাইনাস কেটে যায়, এটা আমরা কেটে দিতে পারি কিন্তু, হ্যাঁ তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা কেটে দিলাম কিন্তু। আচ্ছা এখানে দেখো সবগুলাই প্লাস আছে কিন্তু বিয়ের, তার মানে এখানে কোনো কাটাকাটি যাবে না। আচ্ছা এখানে দেখো মাইনাস সি আছে আর এখানে প্লাস সি আছে, তার মানে এ দুটো আর সি আমরা কাটতে পারি। এখন কী অবশিষ্ট থাকছে, দেখো এখানে কী আছে, এখানে এ আছে, আচ্ছা এখানে কয়টা বি আছে, একটা দুইটা তিনটা, তার মানে এখানে কী হবে, এখানে অবশ্যই থ্রি বি হবে, তিনটা বি যদি যোগ করি তাহলে আমরা থ্রি বি পাই, আর এখানে কী থাকছে, প্লাস সি, শুধু সি থাকছে। এবার বন্ধুরা দেখো এই যে ডান পক্ষের সঙ্গে আমাদের এই যে বাম পক্ষের আইটেমটা কিন্তু মিলে গেছে, তার মানে আমরা কী বুঝলাম যে আসলে এই সংখ্যা আমাদের অঙ্কটা কারেক্ট হয়েছে, যেহেতু আমাদের বাম পক্ষ নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং বাম পক্ষের আমরা ফলাফল পেয়েছি এ প্লাস থ্রি বি প্লাস সি, এটা ডান পক্ষের সঙ্গে মিলে গেছে। তাহলে আমরা এখন লিখবো কি, যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এইভাবে করলেই হবে। আচ্ছা আমি তোমাদের আজকে দুইটা অঙ্ক দেখালাম, এই দুইটা অঙ্ক তোমরা নিশ্চয়ই বাসায় প্র্যাকটিস করবে এবং অবশ্যই তোমরা অন্তত দিনে দুই বেলা কিন্তু অঙ্ক করতে বসবে, দুই বেলা। অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা অনুশীলনী ছাড়া অর্থাৎ চর্চা ছাড়া তুমি কিন্তু কখনো ভালো করতে পারবে না, তোমাকে অবশ্যই এটা চর্চা করতে হবে, তাহলে তুমি এটা
ভালো করতে পারবে। তবে তোমাদের সঙ্গে আবার নেক্সট টাইম আমার দেখা হবে, আমি এ পর্যন্ত আমি রাখলাম আমার ক্লাসটি, তোমরা অবশ্যই ভালোভাবে চেষ্টা করবে তাহলে অবশ্যই ভালো পারবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।